আর্জেন্টাইন ফুটবলের মহারথী না হলেও তাকে বলা হয় দুঃসময়ের ত্রাতা। ফাইনালে তিনি ছিলেন, কিন্তু আর্জেন্টিনা হেরেছে এমনটি খুব কম হয়েছে। খাদের কিনারা থেকে জয়ের প্রতিধ্বনি তৈরি করায় যেন ছিল তার আজন্ম নেশা। বলছিলাম আর্জেন্টাইন ফুটবলের মহানায়ক আনহেল ডিমারিয়ার কথা। এস্তাদিও দি বেনফিকা থেকে লুজাইল স্টেডিয়াম সবখানে নিজের দিকে আলো কেড়ে নিয়েছেন আনহেল ডিমারিয়া। ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি উইঙ্গার। ফাইনালে জ্বলে ওঠা যার অভ্যাস, সেই ফাইনালের মঞ্চেই আর্জেন্টিনার আকাশী সাদা জার্সিকে বিদায় জানিয়েছেন ডিমারিয়া। বেশ কিছুদিন আগে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন তিনি। কোপা আমেরিকার ফাইনাল ছিল আর্জেন্টিনার হয়ে ডিমারিয়ার বিদায়ী ম্যাচ। তবে আর্জেন্টিনার জার্সিতে তার আরও কয়েক মিনিট খেলার গুঞ্জন শোনা যাচ্ছে এই মহারথীর। আবারও অল্প সময়ের জন্য তাকে দেখা যাবে আকাশী নীল জার্সিতে। মূলত ঘরের মাঠে তাকে বিদায় জানাতেই চলছে এমন আয়োজন। 5 সেপ্টেম্বর 2026 বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে চিলির বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে ডিমারিয়া সেই ম্যাচে স্টেডিয়ামে থাকবেন এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ঘরের মাঠে তাকে সম্মান জানাবে। এই ম্যাচে তার 11 নম্বর জার্সিকে সম্মান জানাতে 11 মিনিট খেলানোর গুঞ্জন শোনা যাচ্ছে। ঘরের মাঠে এই ম্যাচের শুরুতেই কোপার ট্রফি হাতে মাঠে থাকবেন ফিদেও। ম্যাচ খেলবে কিনা সে নিশ্চয়তা না থাকলেও শেষবারের মতো আকাশী নীল জার্সিধারীদের সঙ্গে দেখা যাবে তাকে। তবে তার এই অংশগ্রহণ পুরোটাই নির্ভর করছে তার বর্তমান ক্লাব বেনফিকার উপর। ক্লাবটির অনুমতি সাপেক্ষেই যেতে পারবেন তিনি। ডিমারিয়ার শেষটা রঙিন করতে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মারিয়ার স্ত্রী হোর্হেলিনা। তিনি জানিয়েছেন, আমাদের চাওয়া ছিল বিদায় ম্যাচটা যেন সে আর্জেন্টিনায় খেলে। চিলির বিপক্ষে 11 মিনিট সে খেলবে কি না আমি জানি না, তবে ভাবনাটা দারুণ, কারণ সে এটার যোগ্য, তার ভক্তরাও তাকে চায়, আমিও চাই, ফেডারেশনকে এজন্য ধন্যবাদ। 2022 কাতার বিশ্বকাপ জয়ের পরই আর্জেন্টিনা জাতীয় দল ছাড়তে চেয়েছিলেন তার স্বামী, এমনটা জানিয়ে তিনি বলেন, আমরা বিশ্বকাপ জয়ের পর সে বলল এটাই সময়। সতীর্থরা তাকে বলেছিল যে সময়টা এখনও হয়নি, তাই সে কোপা পর্যন্ত থেকেছে আর খুব ভালোভাবে সব শেষ হয়েছে। আমি চাই না সে কখনো অবসর নিক, কিন্তু সে যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠিক আছে। 2008 সালে আর্জেন্টিনার সিনিয়র দলে অভিষেক হওয়া ডিমারিয়া ক্যারিয়ারের শুরুর দিকেই অনূর্ধ্ব 20 বিশ্বকাপ ও অলিম্পিক স্বর্ণপদক জয় করেছিলেন। জাতীয় দলে অবশ্য বেশ কয়েকবার মেজর টুর্নামেন্টের ফাইনাল হেরে তার হৃদয় ভেঙেছে। চোটের কারণে ব্রাজিলের মাটিতে 2014 বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে খেলার সুযোগ পাননি। চোখের জলে সেদিন আর্জেন্টিনার হারের সাক্ষী হয়েছিলেন ডিমারিয়া। 2014 সালের দুঃখ ভুলে আর্জেন্টিনার 2022 বিশ্বকাপ জয়ে সামনে থেকে অবদান রেখেছেন। 2021 কোপা আমেরিকা জয়ের পথে ফাইনালে ব্রাজিলের বিপক্ষে একমাত্র গোলটি এসেছিল ডিমারিয়ার পায়ে। আর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটাও করেছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে।